সো গাইজ, আজকে নিয়ে এসেছি একটি ট্রেন্ড ভিডিও, সেটা হলো আমাদের সবার মুড নষ্ট করে দিছে। যারা ফ্রি ফায়ার লাভার, পাবজি লাভার আছে, সবার লাভার আছে, তাদের মুড নষ্ট করে দিছে। কারণ হলো মন্ত্রণালয় থেকে আসছে অনুমোদন আসছে যে ফ্রি ফায়ার আর পাবজি নাকি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হবে। সো এটার পুরোপুরি রিজন, কারণ কেন ব্যান হবে কিন্তু হবে না, এটা সব কিছু আজকে বলবো। সো চলুন শুরু করি। মজা পাইলেন? মজা চলুন একশো গ্যাস। এক কথায় বলতে গেলে এগুলো গুজব আর আবার সত্য। কারণ হলো আমাদের 8ই জুন আমাদের একটি আসতে চলেছে নিউ আপডেট, যেটার মূল কারণ হলো বাংলাদেশ সার্ভার। সো অনেক আন্দোলনের পর বাংলাদেশ সার্ভার আসতে চলেছে। এই আসতে চলার সময় সবাই খুশি ছিল, কিন্তু এখন নাকি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হবে। সো এটা পুরোপুরি অসম্ভব, কারণ ফ্রি ফায়ারের গারিনা কোম্পানি যে মালিক আছে, সে মনে করে অনেক টাকা খরচ করে বাংলাদেশে সার্ভার নিয়ে আসছে। সো একটি কোম্পানি যদি অনেক টাকা করে খরচ করে একটি সার্ভার বানাইছে, মানে একটি পুরো একটি মাল্টিপ্লেয়ার গেমিং, অনলাইন মাল্টিপ্লেয়ার গেমের একটি সার্ভার বানাইছে বাংলাদেশে। সো প্রায় কোটি কোটি টাকা, 100-200 কোটি টাকা খরচ হয়েছে এই সার্ভার বানাইতে। সো এটা যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অডিয়েন্সও হারাবে, তারা সার্ভারটাও হারাবে। সো এটা জীবনও পসিবল না, কারণ এক কথাই হয়ে যায় না সব কিছু। সো এগুলোর অনেক কাহিনী আছে, সো আজকে আমি বলবো। সো প্রথম কারণ হলো এটা হওয়ার চান্স একেবারে কম। আর সবচেয়ে মজার বিষয় হলো VPN আছে কেন। সো ইন্ডিয়াতে যেমন পাবজি ব্যান করেছিল রাজনৈতিক কারণে, কী কারণে, তখন তো VPN দেওয়া সবাই খেলছে, ইন্ডিয়ার বা বাংলাদেশি VPN বা স্যার VPN অন করে সিঙ্গাপুরের সার্ভার, ইন্দোনেশিয়ার সার্ভার দিয়ে পাবজি খেলছে। সো তাদের তো কোনো প্রবলেম হয় না। সো যদি কোনো কারণে, যদি বলতে আসছি, যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে VPN দিয়ে আপনারা খেলতে পারবেন। আর আরেকটা কথা বলে যে সবার ভয় থাকে যদি VPN অফ করে দেয়। সো এটা জীবনও পসিবল না, একটি VPN কোনো দেশের VPN অফ করা যায় না, কারণ এটি সো একটি ড্রোন থাকে। সো এটা কোনোভাবেই সম্ভব না VPN অফ করা। সো অনেক ঝামেলার বিষয়। সো VPN অন করলে শুধু গেমিং VPN না, সারা পুরো বাংলাদেশ থেকে VPN উঠা যাবে। সো এটা জীবনও হবে না। সো বুঝতে পারছেন, সো কোনো সমস্যা নাই। আর যদি হয় তাহলে তো হয়েছে, খালি একটু প্রবলেম হবে আমাদের, যেটা হলো আমরা চাইছি যে বাংলাদেশি সার্ভারটা, সো আমরা আর বাংলাদেশি সার্ভারে খেলতে পারবো না। যদি বন্ধ হয় তাহলে ইন্ডিয়ার সার্ভারের সাথে কানেক্ট করে VPN দিয়ে আমরা খেলতে পারবো। সো বাংলাদেশি যে সুযোগ সুবিধাটা সেটা আর পাবো না। সো আগের মতো ইন্ডিয়ার মতোই থাকতে হবে, আবার ইন্ডিয়ার ফ্রেন্ডের সাথে। আর গায়ে সবচেয়ে মূল কারণ এটা বন্ধ করার বা গেমটা বন্ধ করার, তো টপ আপ করে অন্য দেশের বা গারিনার যেই দেশ কোম্পানি, চীনা কোম্পানি, তারপর ইন্ডিয়া, অন্যান্য দেশে তো টাকা দেওয়া হচ্ছে, বাংলাদেশে আর্নিং টাকাগুলো সো নিজের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। এজন্য সো মূল কারণটা হলো এটাই আর আসক্ত হওয়া। সো আমি বলে দিই, ইউটিউব থেকে নতুন একটি অপশন আসছে, পার্টনার প্রোগ্রাম, এটা সবাই জানে পুরানো অপশন, কিন্তু ফ্রি ফায়ার থেকেও পার্টনার প্রোগ্রাম চালু হয়েছে। বড় বড় ইউটিউবাররা পার্টনার প্রোগ্রামের মাধ্যমে টাকা আর্নিং করতে পারবে, তাহলে আর কোনো প্রবলেমই নেই, কারণ আবার বিদেশ থেকে আরও টাকা আসছে আবার যাচ্ছে, সেখানে কোনো প্রবলেম হবে না আশা করি। আর যদি হয় তাহলে আমরা সবাই VPN দিয়ে খেলবো। যদি VPN দিয়ে কীভাবে খেলতে না পারেন জানতে চান তাহলে আমি পরের ভিডিও নিয়ে আসবো, কমেন্ট করেন কীভাবে VPN দিয়ে বাংলাদেশি সার্ভার নিয়ে আসবেন। আর আরেকটা কথা বলে দিই, আইডি কোনো দিন ব্যান্ড হবে না, আইডি আইডির জায়গায় থাকবে। আপনি সবচেয়ে ভালো হবে গুগল আইডি, জিমেল আইডি থাকলে বেশি সেফ থাকবেন। সো আইডি কোনো প্রবলেম